উপকূলের 19 জেলার মধ্যে 10 জেলার 8 লাখের বেশি ঝুঁকিপূর্ণ মানুষকে নিজেদের বসতি থেকে সরিয়ে ঘূর্ণিঝড়কালীন আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। তাদের প্রায় 87% কক্সবাজার ও চট্টগ্রামের, কারণ ঘূর্ণিঝড় মোখা এই দুই জেলার উপকূলে আঘাত করবে বলে পূর্বাভাস ছিল। দেশের 720 কিলোমিটার দীর্ঘ উপকূল এলাকার জন্য অন্য অনেক জেলার মানুষ আশ্রয়কেন্দ্রে যায়নি। আবার কোথাও গত সন্ধ্যায় রাতে আশ্রয়কেন্দ্রে গেলেও পরিস্থিতি স্বাভাবিক দেখে সকালের আগেই বাড়ি ফিরে গেছে। কাজী ফরিদের প্রতিবেদন। গত দুদিন ধরে চেষ্টা করে আজ দুপুর পর্যন্ত উপকূলের ঝুঁকিপূর্ণ 8 লাখের বেশি মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে সরকারের ঘূর্ণিঝড়কালীন নিরাপদ আশ্রয় কেন্দ্রে নেওয়া সম্ভব হয়েছে। এর মধ্যে 7 লাখের বেশি মানুষ শুধু কক্সবাজার ও চট্টগ্রামের আশ্রয় কেন্দ্রে। এই দুই জেলার মধ্যে সবচেয়ে ঝুঁকিতে কক্সবাজার উপকূলের মানুষ, কারণ ঘূর্ণিঝড় মোখা এই পর্যটন জেলার উপকূলে মূল আঘাত হানার পূর্বাভাস ছিল। সরকারি হিসেবে কক্সবাজার জেলার ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র 700, সেগুলোতে দুপুর পর্যন্ত 2,32,000 মানুষ আশ্রয় নিয়েছে। তবে আমাদের বৈশাখী টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি জানিয়েছেন, নির্ধারিত ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ছাড়াও বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক হোটেল, সরকারি কংক্রিটের উঁচু ভবনেও বহু ঝুঁকিপূর্ণ মানুষ আশ্রয় নিয়েছে। কক্সবাজার উপকূলীয় এলাকায় সবচেয়ে ঝুঁকিতে সেন্ট মার্টিন সহ কয়েকটি দ্বীপ ও চর। আমাদের কক্সবাজার প্রতিবেদক নৌবাহিনীর সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জানান, সেন্ট মার্টিন দ্বীপে 37টি নিরাপদ আশ্রয় কেন্দ্রে 8,000-এর বেশি মানুষ আছে। কক্সবাজার জেলার সেন্ট মার্টিন ও শাহপুরীর দ্বীপে বড় জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য বলছে, ইতিমধ্যে উত্তাল সাগরের পানির ঢেউয়ের উচ্চতা কয়েক ফুট বেড়েছে। কক্সবাজারে 10 নম্বর ও চট্টগ্রামে 8 নম্বর মহাবিপদ সংকেত শনিবার থেকে দেয়া আছে। এই দুই জেলায় সকাল থেকে হালকা বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং বাতাসের জোরও ক্রমেই বাড়ছে। সরকারি হিসেবে নোয়াখালী, ফেনী, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, বরগুনা ও চাঁদপুর জেলারও অনেক ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে 1.25 লাখ মানুষ আছে। তবে আমাদের ভোলার প্রতিবেদক জানিয়েছেন ভিন্ন চিত্র। সেখানে শনিবার সন্ধ্যা রাতে 61টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে 9,012 জন মানুষকে তাদের গবাদি পশুসহ রাখা হয়। সারা রাত ঝড়ের লক্ষণ না দেখায় ভোরের মধ্যে কয়েকটি আশ্রয় কেন্দ্রের সবাই নিজেদের বসতিতে চলে যায়। সাগরের কাছের জেলা বরগুনার চিত্র একই। আমরা তো মনে করছি জ্বর হইলে যাবো, কিন্তু জ্বর হয় না বিদে, এই জন্যই আমরা যাইনি। আকাশের অবস্থা ভালো দেখছি, এই কারণে আমরা আইনি। দেশের দক্ষিণ পশ্চিম উপকূলে কেউ আশ্রয় কেন্দ্রে যায়নি, কারণ ঘূর্ণিঝড় মোখায় সেদিকে দুর্যোগের বড় আশঙ্কা দেখছেন না স্থানীয়রা। সুন্দরবন এলাকা এই ঝড়ে শান্ত, সব দুশ্চিন্তা এবার কক্সবাজারে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ।